আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম ফ্রি রেডিকেল এবং বন্ধনের বিভাজন নিয়ে। তো আজকে আলোচনার বিষয় পরের অংশটা, পার্ট টুতে কার্বনিয়ামায়ন এবং কার্বানায়ন নিয়ে। তো আমি বন্ধনের বিভাজনে আমি একটা কথা বলেছিলাম যে বন্ধন দুইভাবে বিভাজিত হইতে পারে বা ভাঙতে পারে। একটা সুষম বিভাজন যার ফলে তৈরি হয় ফ্রি রেডিকেল, এবং ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম পড়িয়েছিলাম, অ্যালকাইল ফ্রি রেডিকেল কি এটাও আমি পড়িয়েছিলাম। আজকে যেহেতু কার্বোনিয়াম এবং কার্বানায়ন তো পড়াবো, আমি আমার আবার পুনরায় একটু রিক্যাপিচুলেট করা লাগবে বন্ধনের বিভাজনের যে বিষম বিভাজন বলেছিলাম। বিষম বিভাজন হচ্ছে গিয়ে, ধরো এক্স ওয়াই একটা যৌগ, আবারও বলি এক্স ওয়াই একটা যৌগ যেখানে এক্স একটা ইলেকট্রন, ওয়াই একটা ইলেকট্রন দিয়ে বন্ধন গঠন করেছে। এখন যদি ব্যাপারটা এমন হয় যে বন্ধনটা ভাঙার ফলে ওয়াই এই দুইটা ইলেকট্রন পেয়ে গেল, সে হয়ে গেল নেগেটিভ, আর এক্স দুইটা ইলেকট্রনে হারাই ফেলল, সে হয়ে গেল পজিটিভ, এই বিভাজনটাকে আমরা বলে থাকি বন্ধনের বিষম বিভাজন। আর অ্যালকাইলে বা অ্যালকাইল অণুতে এরকম, বা অ্যালকেনের ক্ষেত্রে এরকম বিষম বিভাজনের ফলে কার্বোনিয়ামায়ন বা কার্বোক্যাটায়ন আর কার্বানায়ন তৈরি হয়। কার্বোনিয়ামায়ন বা কার্বোক্যাটায়ন মানে পজিটিভ, আর কার্বানায়ন মানে নেগেটিভ। ব্যাপারটা কি আমি একটু দেখাই। ধরো এরকম সিএইচ থ্রি এক্স, এক্স দ্বারা আমি বুঝাচ্ছি হ্যালাইট। হ্যালাইট মানে হচ্ছে আমরা জানি হ্যালোজেন গ্রুপের মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। ধরো এখান থেকে একটা পরমাণু, ধরো এখানে ফ্লোরিনটাই আছে, ফর এক্সাম্পল সিএইচ থ্রি এক্স। আমরা জানি হ্যালাইটগুলার ইলেকট্রনের প্রতি আসক্তি বা ইলেকট্রন নেগেটিভিটি অনেক বেশি, ইলেকট্রন অ্যাফিনিটিও বেশি, ইলেকট্রন নেগেটিভিটিও বেশি। আমরা জানি এই দুটা টার্ম এক না, এবং এটার ব্যাখ্যা আমি আগে দিয়েছি। তো ইলেকট্রন আসক্তিও বেশি, ইলেকট্রন নেগেটিভিটিও বেশি। এখানে ইলেকট্রন নেগেটিভিটিটা ইউজ করবো, এখানে ইলেকট্রন নেগেটিভিটিও বেশি, যার কারণে কী হয়, এই যে কার্বনটা তিনটা হাইড্রোজেনের সাথে সংযুক্ত আছে এবং একটা হাত দিয়ে একটা এক্স বা হ্যালাইডের সাথে সংযুক্ত আছে, এই হ্যালাইডের সাথে সে একটা ইলেকট্রন দিছে, হ্যালাইড একটা ইলেকট্রন দিছে। তো এখন তারা একটা বন্ধন গঠন করেছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ঠিক আছে। এখন ঘটনাটা কী ঘটে, এখানে হ্যালাইড করে কি এই দুইটা ইলেকট্রনে তার দখলে নিয়ে যায়, হ্যালাইড বা হ্যালোজেন যেটা আছে দুইটা ইলেকট্রনে তার দখলে নিয়ে সে হয়ে যায় নেগেটিভ, আর এই সিএইচ থ্রি হয়ে যায় কি পজিটিভ। তো এই যে কার্বনটা বা এই যে জৈব যৌগের কার্বনটা হ্যালাইডের সাথে যুক্ত ছিল বন্ধনে, এখন ইলেকট্রনটা হ্যালাইড নিয়ে গেল বা হ্যালোজেন মৌলটা নিয়ে গেল, সে হয়ে গেল পজিটিভ চার্জ, তাকে আমরা বলবো কার্বোনিয়ামায়ন বা কার্বোক্যাটায়ন। কার্বোনিয়ামায়ন বা কার্বোক্যাটায়ন, জৈব যৌগের প্রত্যেকটা রিয়েকশনে এই জিনিসটা হয়ে থাকে সাধারণত। এবং দ্বিতীয় কথা হচ্ছে কার্বানায়নটা কী জিনিস, ধরো কার্বানায়নটা হচ্ছে গিয়ে, ধরো এমন একটা যৌগ আছে যেমন ধরো সিএইচ থ্রি সিএইচ টু ধরো এনএ, ধরো এরকম একটা যৌগ আছে, সাপোজ ফর এক্সাম্পল এখানে সিএইচ থ্রি, এই যে সিএইচ টু, এই যে কার্বনটা দুই দিকে দুইটা হাইড্রোজেন আছে আর একদিকে আছে হচ্ছে কি একটা সোডিয়াম। তো আমরা জানি ইলেকট্রনের প্রতি চাহিদা বা ইলেকট্রন অ্যাফিনিটি এবং ইলেকট্রন নেগেটিভিটি যেটাই বলো, এই কার্বনের এই সোডিয়াম থেকে কিন্তু বেশি, সোডিয়াম থেকে বেশি, যার কারণে কী হয়, এই বন্ধনে কার্বন যে ইলেকট্রনটা দিয়েছে এবং সোডিয়াম যদি একটা ইলেকট্রন দেয়, আর সাধারণত সোডিয়াম সমযোজী যৌগ গঠন করে না, আমি এটা একটু চেঞ্জ করে দিই, ধরো যে কোনো একটা হইতে পারে, আচ্ছা এক্স দিয়ে দিলাম আমি, ধরো এক্স একটা মৌল যে কার্বনের সাথে একজোড়া ইলেকট্রন শেয়ার করেছে। এখন যদি ব্যাপারটা এমন হয় যে এই কার্বনটা এবার এই একজোড়া ইলেকট্রন নিয়ে নিল আর এক্স একজোড়া ইলেকট্রন হারাই ফেললো, ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়, তাহলে দেখা যাবে যে তৈরি হবে সিএইচ থ্রি সিএইচ টু মাইনাস আর এক্স প্লাস। তো এই যে নেগেটিভ অংশটা তৈরি হইলো, এটাকে আমরা বলছি কার্বানায়ন, এটাকে এই কার্বনটাকে আমরা বলছি কার্বানায়ন। আর ওই যে পজিটিভ বা ধনাত্মক চার্জযুক্ত কার্বন তৈরি হয়েছিল বন্ধনের বিষম বিভাজনের মাধ্যমে, ওটা ছিল কার্বোনিয়ামায়ন বা কার্বো
ক্যাটায়ন আর এটা হলো কার্বানায়ন তো দুইটা ডিফারেন্স জানা খুব জরুরি তোমাদের যে আমরা জানি কার্বোক্যাটায়নে যে সেন্ট্রাল কার্বনটা থাকে সে হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কার্বোক্যাটায়নে যেই কার্বনটা থাকে এটা হচ্ছে গিয়ে পজিটিভ চার্জযুক্ত আর কার্বানায়নে যেই কার্বনটা থাকে এটা হচ্ছে গিয়ে নেগেটিভ চার্জযুক্ত তো এখন তো কার্বোক্যাটায়নের যে কার্বনটা এটা যেহেতু পজিটিভ চার্জযুক্ত আর কার্বানায়নের যে কার্বনটা থাকে এটা যেহেতু নেগেটিভ চার্জযুক্ত বুঝতেই পারতেছো এই কার্বনটার ইলেকট্রনের প্রতি একটা অ্যাফিনিটি আছে তাই না ইলেকট্রন গ্রহণ করার প্রতি এই কার্বনটার একটা অ্যাফিনিটি তো আছেই এটাই স্বাভাবিক যে কোনো একটা পজিটিভ চার্জ ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি দেখাবে আর সে যেহেতু নেগেটিভ ঠিক আছে ঋণাত্মক তার মানে হচ্ছে তার অতিরিক্ত কারণ সে তো একজোড়া ইলেকট্রন ডাকাতি করছে তাই না তার মানে হচ্ছে সে একজোড়া ইলেকট্রন তার বেশি আছে তার মানে সে একজোড়া ইলেকট্রন দিতে পারবে সো তার ইলেকট্রন অ্যাফিনিটি কম তার মানে সে ইলেকট্রন দান করার মাধ্যমে বা ইলেকট্রন দান করার মাধ্যমে অথবা যে কোনোভাবেই হোক ইলেকট্রন ছেড়ে দিয়ে বা তার এই ইলেকট্রনগুলো শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে বাট এই যে কার্বনটা আছে যেটাকে আমরা কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়ামায়ন বলতেছি তার ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি বা আসক্তি থাকার কারণে সেই ইলেকট্রন গ্রহণ করে বন্ধন গঠন করবে তো তোমরা এখন কার্বোনিয়ামায়ন কার্বোক্যাটায়ন জেনে গেছো এখন যে জিনিসটা আমরা জানবো এটা হচ্ছে গিয়ে কার্বোনিয়ামায়ন এবং কার্বানায়নের সক্রিয়তা প্রথমে আমরা জানব কার্বোনিয়ামায়ন এই ক্ষেত্রেও লাস্ট ক্লাসের মতো এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রির ব্যাপারটা আসবে ধরো এটা হচ্ছে গিয়ে Cr3 তিন ডিগ্রি কার্বোনিয়াম আয়ন আবার কার্বোক্যাটায়ন পড়াচ্ছি তিন ডিগ্রি কার্বোনিয়াম আয়ন এবার ধরো Cr2H এটা হচ্ছে দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়ন Cr2H এক ডিগ্রি কার্বোনিয়াম আয়ন আর হচ্ছে গিয়ে মিথাইল সবগুলো হচ্ছে গিয়ে কার্বোনিয়াম আয়ন তো এই ক্ষেত্রে ব্যাপারটা দেখো তাহলে কার সক্রিয়তা সবচাইতে বেশি এই চারটার ভিতরে সবচাইতে বেশি সক্রিয় হচ্ছে গিয়ে সেইমভাবে এই মিথেলটা হচ্ছে সবচাইতে বেশি সক্রিয় তারপর হচ্ছে গিয়ে এক ডিগ্রি কার্বোনিয়াম আয়ন তারপরে দুই ডিগ্রি কার্বোনিয়াম আয়ন তারপর তিন ডিগ্রি কার্বোনিয়াম আয়ন এখন কোশ্চেনটা জাগে যে ভাই ঠিক আছে ফ্রি রেডিক্যালের মতো আপনি এখানেও বললেন যে তিন ডিগ্রি কার্বোনিয়াম আয়নের সক্রিয়তা সবচেয়ে কম আর মিথাইল কার্বোনিয়াম আয়নের সক্রিয়তা সবচেয়ে বেশি কেন কোশ্চেনটা আসে যে তিন ডিগ্রি কার্বোনিয়াম আয়নের সক্রিয়তা সবচাইতে কম কেন অথবা তিন ডিগ্রি কার্বোনিয়াম আয়নের স্থায়িত্বতা এত বেশি কেন তাই না কোশ্চেনটা জাগতেই পারে এটা তোমাদের সৃজনশীলেও আসে যে সবচাইতে কম কেন তিন ডিগ্রি কার্বোনিয়াম আয়নের সক্রিয়তা কারণ সেইমভাবে দেখো ভাই সেন্ট্রাল কার্বনের তিন দিকে তিনটা রেডিকেল আছে তাই না তিন দিকে তিনটা রেডিকেল আছে এই রেডিকেলগুলার একটা ইফেক্ট হচ্ছে বা এই রেডিকেলগুলার একটা ধর্ম হচ্ছে তারা এই যে সেন্ট্রাল কার্বনটা আছে সেন্ট্রাল কার্বনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে আবারও বলি তারা সেন্ট্রাল কার্বনে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায় তো এই তিনটা রেডিকেল থাকার কারণে সেন্ট্রাল কার্বনে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি বেড়ে যায় কিন্তু আমি বলেছিলাম যে তারা হচ্ছে কার্বোক্যাটায়ন বা কার্বোনিয়াম আয়ন তো তারা যেহেতু কার্বোক্যাটায়ন তার মানে এই কার্বনগুলো হচ্ছে পজিটিভ চার্জ তো তারা যেহেতু পজিটিভ চার্জ তার মানে হচ্ছে তারা যদি বন্ধন গঠন করতে চায় তারা অন্য কোনো একটা বিকারক লাইক নিউক্লিওফাইল থেকে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল নিয়ে আমি পরে আলোচনা করব বাট এতটুকু মনে রাখো তারা কি করবে ইলেকট্রন গ্রহণ করে বন্ধন গঠন করতে চাইবে যত ইজিলি তারা ইলেকট্রন গ্রহণ করতে পারবে বিকারক থেকে তত ইজিলি তারা বন্ধন গঠন করতে পারবে এখন যেহেতু সেন্ট্রাল কার্বনের তিন দিকে তিনটা রেডিকেল থাকার কারণে সেন্ট্রাল কার্বনের ইলেকট্রনের ঘনত্ব খুব বেশি হয়ে যাচ্ছে সে কিন্তু বাহিরের বিকারক থেকে ইজিলি ইলেকট্রন গ্রহণ করতে পারবে না যদি বাহিরের বিকারক থেকে ইজিলি ইলেকট্রন গ্রহণ করতে না পারে তার মানে সে ইজিলি বন্ধন গঠন করবে না
আর বন্ধন ইজিলি গঠন না করলে সে সক্রিয়তা তার কম, আর সক্রিয়তা কম মানে স্থায়িত্ব বেশি। উল্টা কেস, এখানে যে মিথাইল গ্রুপ আছে এখানে একটাও রেডিক্যাল নাই, তার মানে সেন্ট্রাল কার্বন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি হওয়ার কোনো চান্সই নাই। তো সেন্ট্রাল কার্বন ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি হওয়ার যেহেতু কোনো চান্সই নাই, তার মানে হচ্ছে গিয়ে সে ইজিলি কী করতে পারবে, যে কোনো একটা বিকারক থেকে ইলেকট্রন গ্রহণ করতে পারবে। যেহেতু তার যৌগের ভিতরে তাকে ইলেকট্রন দিয়ে পুরাই দেওয়া হচ্ছে, সে বাইরে থেকে নিতে পারতেছে না, বন্ধনও গঠন করতে পারতেছে না, যেহেতু তার এরকম কোনো ইফেক্ট নাই রেডিক্যালের, তার মানে সে ইজিলি বন্ধন গঠন করবে, তার মানে তার সক্রিয়তা বেশি, স্থায়িত্বতা কম। আর মাঝারগুলো তো এগুলো আর ব্যাখ্যার প্রয়োজন পড়ে না, তার মানে হচ্ছে গিয়ে কার্বনিয়ামায়নের সক্রিয়তার ক্রম হচ্ছে এটা। এই জিনিসগুলো বইয়ে আছে, তোমরা সবাই পড়বা, বাট এই জিনিসগুলোর ব্যাখ্যা কয়জন পড়বা এটা হচ্ছে মেইন। তুমি যদি বুঝে বুঝে প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা পড়ো, অথবা আমার লেকচারগুলো দেখলেও তুমি এই বেসিক জিনিসগুলা, আবারও বলি নাম দিয়েছি চ্যানেলের বেসিক অনলাইন স্কুল, তার মানে প্রত্যেকটা জিনিসের বেসিক থেকে আমি আলোচনা করব, এই জিনিসগুলো বুঝো, পরবর্তীতে আমি যখন রিয়েকশানগুলো পড়াবো তখন সামনে আরও কিছু কলা কৌশল আছে দেখানোর পর, তখন দেখবা রিয়েকশানগুলো খুব ইজি, বা এটা তো খুব সিম্পল ব্যাপার, জাস্ট দুইটা থেকে তিনটা মাস এই চ্যানেলটার সাথে লেগে থাকবো, ইনশাল্লাহ মোটামুটি জৈব যৌগ শেষ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের কার্বনিয়ামায়নের সক্রিয়তা। এবার আমরা কার্বানায়নের সক্রিয়তাটা দেখব। দেখো কার্বানায়নের যে সক্রিয়তা, এটা কার্বনিয়ামায়নের বিপরীত। কীরকম? কার্বানায়নের ক্ষেত্রে সবচেয়ে সক্রিয় হচ্ছে গিয়ে 3 ডিগ্রি, তারপরে হচ্ছে গিয়ে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে গিয়ে মিথাইল কার্বনিয়ামায়ন, এখন মিথাইল কার্বানায়ন। এখন কোশ্চেনটা হচ্ছে গিয়ে সেইমভাবে 3 ডিগ্রিটা সক্রিয় বেশি কেন সবচেয়ে, আর মিথাইল কার্বানায়নটা সবচেয়ে কম সক্রিয় কেন? উল্টা 3 ডিগ্রির স্থায়িত্ব সবচেয়ে কম কেন, মিথাইলটা সবচেয়ে বেশি কেন? কারণ মনে রাখবা, যার সক্রিয়তা বেশি সে তত দ্রুত বন্ধন গঠন করবে, তার মানে তার স্থায়িত্বতা কম, তাকে পাবা না তুমি, কারণ সে বন্ধন গঠন করে ট্রান্সফর্ম হয়ে যাবে তার ইয়াটা, তার যৌগটা। তো এখন দেখো কোশ্চেনটা হচ্ছে 3 ডিগ্রির সক্রিয়তা সবচেয়ে বেশি কেন, তাই না? দেখো সেইমভাবে কার্বনের সাথে 3টা রেডিক্যাল আছে, কনসেপ্ট একটাই। আগে আমি বলেছিলাম যে এই 3টা রেডিক্যাল সেন্ট্রাল কার্বনে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। তারা কী করে? সেন্ট্রাল কার্বনে ইলেকট্রন দেয়, মানে ইলেকট্রন দেয় বলতে কি, ইলেকট্রনের ঘনত্বটা সেন্ট্রাল কার্বনের দিকে ঝুঁকায় রাখে। কারণ আমরা জানি প্রত্যেকটা রেডিক্যালে, ধরো মিথাইল একটা রেডিক্যাল, তো এই মিথাইল রেডিক্যালটার ভিতরে CH3 একটা হাত ছিল না 2টা ইলেকট্রনের, তো এরকম ধরো 3টাই মিথাইল, এটাও একটা মিথাইল, কারণ আমরা তো সাধারণত রেডিক্যালগুলোকে একটা সিম্বল R দ্বারা প্রকাশ করি, বা অ্যালকাইল গ্রুপটাকে, তো অ্যালকাইল হইতে পারে মিথাইল, ইথাইল, বিউটাইল, প্রোপাইল হইতে পারে, তো ধরলাম 3টাই মিথাইল। তো দেখো প্রত্যেকটার 2টা করে ইলেকট্রন আছে, তার মানে সে চাবে সেন্ট্রাল কার্বন আমার যার ইলেকট্রনের ঘাটতি হয়েছে তাকে ইলেকট্রন দেই। তো কার্বনিয়ামায়নের ক্ষেত্রে এটা ছিল যে তারা সেন্ট্রাল কার্বনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করায় সে অন্য কোনো বিকারক থেকে ইলেকট্রন নিতে পারে নাই, এই জন্য তার বন্ধন হয় না। কিন্তু কার্বানায়নে তো আমরা জানি সেন্ট্রাল কার্বনে অলরেডি ইলেকট্রন বেশি, যেটা সে অন্য একটা বিকারককে দান করলে পরে সে ইজিলি ইলেকট্রন বন্ধন গঠন করতে পারে। মানে হচ্ছে এক জোড়া ইলেকট্রন যদি সে অন্য একটা বিকারক, ধরো এক্সকে দান করে, ধরো এক্স পজিটিভ, এক্সের ইলেকট্রনের প্রতি চাহিদা আছে, সে যদি দান করে তাহলে বন্ধন গঠন হবে। তো খেয়াল করে দেখো এই 3টা রেডিক্যাল সেন্ট্রাল কার্বন ইলেকট্রনের ঘনত্ব বাড়ায়, আবার এই সেন্ট্রাল কার্বনের ইলেকট্রনগুলো সে চায় কোনো একটা বিকারককে দিতে। তো এখন সে কোনো একটা বিকারককে ধরো সাপোজ 10 টাকা দিতে চায়, এখন তার আশেপাশের লোক তাকে বলে ঠিক আছে তুমি তাকে 10 টাকা দিবা, তোমাকে আমি আরও 20 টাকা দিই, তাহলে যাকে দান করবে দানটা সহজ হয়ে যাবে না? ব্যাপারটা হচ্ছে এই যে 3 ডিগ্রির ক্ষেত্রে 3টা রেডিক্যাল মূলক সেন্ট্রাল কার্বনের সাথে যুক্ত থাকায় তারা সেন্ট্রাল কার্বনিক ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে, আর সেন্ট্রাল কার্বনিক ইলেকট্রনের ঘনত্ব যত বৃদ্ধি হবে সে ইজিলি অন্য কোনো একটা বিকারককে ইলেকট্রন দান করতে সক্ষম হবে। তার মানে 3 ডিগ্রি কার্বানায়নের সক্রিয়তা সবচাইতে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, আর সবচেয়ে কম সক্রিয়তা হচ্ছে গিয়ে মিথাইল কার্বানায়ন। কেন? কারণ মিথাইল কার্বানায়নে এমন কোনো রেডিক্যাল নাই যে সেন্ট্রাল কার্বন ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে এবং সেন্ট্রাল কার্বন এই ইলেকট্রনটা অন্য কোনো একটা বিকারককে দিতে পারে, যার কারণে এই 3 ডিগ্রি সরি এই কার্বা
মিথাইল কার্বানায়নের সক্রিয়তা সবচেয়ে কম আর 3 ডিগ্রি কার্বানায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি। উল্টা যেহেতু 3 ডিগ্রি কার্বানায়নের সক্রিয়তা সবচেয়ে বেশি তার মানে তার স্থায়িত্বতা সবচেয়ে কম। তো এই হচ্ছে গিয়ে তোমাদের বেসিক টপিকগুলা তো আজকের, তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।